আজ শপথ নেবেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গুলশানে তার বাসভবনের সামনে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে তিনি। সোহাগ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা যতদূর জানি 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, ঠিক কখন তিনি শপথ নেবেন, বের হয়েছেন কিনা, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানতে চাই আপনার কাছে। রঞ্জন, আপনি জানেন যে আর কিছুক্ষণ পরে আসলে সেই মুহূর্ত, 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং গুলশানে তার বাসভবনের সামনে আমরা রয়েছি। আপনি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া শেষ হয়েছে। বিশেষত নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, একজন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাওয়ার পরে শপথ নিতে যাওয়ার পথে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বাড়িটিকে ঘিরে এবং তার যাত্রা পথকে ঘিরে। পাশাপাশি আইন রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সকল সংস্থা রয়েছেন তারাও কিন্তু তাদের গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য যে তৎপরতা সেটি তারা চালাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি এই বাড়িটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি সক্রিয় রয়েছে, এবং ঠিক কয়টায় বাসা থেকে তিনি বের হবেন সেই বিষয়টি কিন্তু আসলে এখনও বাহিরে প্রকাশিত নয়। তবে আমাদের ধারণা ঘণ্টা দুয়েকের মধ্যেই তিনি এখান থেকে বের হবেন, যেহেতু বেলা 11টায় শপথ গ্রহণের নির্ধারিত সময় রয়েছে। তো সব মিলিয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতি যেটি সেটি সম্পন্ন করা হয়েছে, এবং নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘণ্টা দুয়েকের মধ্যে এখান থেকে তিনি বের হয়ে বঙ্গভবনে পৌঁছাবেন। তো তিনি এখানে বেশ কয়েক বছর ধরেই এই বাসভবনে আছেন, এটি হয়তো আনুষ্ঠানিকভাবে এই সময় আজকে তার এই বাসা থেকে যে যাত্রা হবে, হয়তো তিনি এখানে বেড়াতে বা যে কোনো প্রয়োজনে হয়তো আসবেন, কিন্তু এখানে বসবাসের যে দীর্ঘদিন ধরে ছিলেন সেটি আসলে সাময়িক কমপক্ষে 2 বছরের জন্য সেটি আসলে এখানে তিনি বসবাস করবেন না, এই বাসা থেকে বিদায় নেওয়ারও একটি বিষয় রয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে এক ধরনের প্রস্তুতি এবং সেই সব ধরনের আয়োজনই রয়েছে। নিশ্চয়ই এর পরের খবরে হয়তো আমরা আরো বিস্তারিত জানাবো। সব নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি জেনে নেব পরবর্তীতে রাষ্ট্রপতির যে শপথ গ্রহণের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা সেগুলোর খবরাখবর।